হচ্ছে আমাদের হোটেল গোল্ডেন হাইটস, একদম এমজি মার্গের মধ্যে। সো ফাইনালি আমি আমার রুমের ভিডিওটা করছি। এই হচ্ছে আমাদের রুম, এখানে আছে একটা টেবিল, জুতো বা কিছু রাখার জায়গা, এখানে ডাস্টবিন আছে, আর ঢুকেই সামনে বাথরুম রয়েছে। ওয়াশরুমটা খুব সুন্দর, কমোড আছে, এখানে বেসিন আছে, আয়না আছে, আর এখানে স্নান করার জায়গা আছে, কাজ দেওয়া আছে। এই হচ্ছে বাথরুম, আর এই যে আমাদের লাগেজ রাখা আছে, এখানে একটা কাবার্ড আছে, এখানে জিনিসপত্র রাখা আছে, এখানে কম্বল আছে, বাট এখানে এখন প্রচুর গরম, তো কম্বল রাখার বা কিছু গায়ে দেওয়ার প্রয়োজন নেই। আর এখানে একটা টেবিল আছে, টি টেবিল আছে, এখানে চা কফি যা হোক রেখে খেতে পারো। এই যে সামনে একটা আয়না রয়েছে, এরকম ফ্যান চলছে এত গরম। আর এই যে আমার বর দাঁড়িয়ে আছে, খাবারের মেনু দেখছে। আর এখানে টিভি রয়েছে, এখানে আরেকটা টেবিল রয়েছে, এই হচ্ছে বেড, ডাবল বেড, সুন্দর সাজানো। আর এখান থেকে পুরো এমজি মার্কটা দেখা যায়, আমি জানলাটা খুলছি, এখান থেকে দেখো পুরো এমজি মার্ক দেখা যাচ্ছে। সো আমি তো তোমাদেরকে আমার পুরো হোটেলের রুমটার ভিডিও দেখালাম, তো এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এই হোটেল রুমের কিরকম প্রাইস হয়। তো এই আমরা যে রুমটায় আছি, এটা হচ্ছে ডিলাক্স রুম, এটা আমরা পেয়েছি 2000 টাকায়। আর তোমরা যদি সিজনে আসো, মানে ধরো নভেম্বর ডিসেম্বর এরকম টাইমটায় আসো, তো এই রুমগুলোর তখন প্রাইস হয়ে যাবে হচ্ছে 5000 থেকে 5500 টাকা। আর এই অফ সিজনে যেরকম আমরা এসেছি, এরকম আসলে 2000-2500 টাকার মধ্যে পেয়ে যাবে। আর এটা একদম এমজি মার্গের মধ্যেই রয়েছে, হোটেলটার নাম হচ্ছে হোটেল গোল্ডেন হাইটস। আমি নিচে হোটেলের ডেসক্রিপশনের লিঙ্ক আর ফোন নাম্বারটা দিয়ে দেবো। এখানে যে মানে নিচে রিসেপশনে যে কথা বলছিলেন, তার ব্যবহার খুবই ভালো, তো মানে আমাদের অন্তত ভালো লেগেছে। আর এখান থেকে আমরা পুরোপুরি প্যাকেজ করে আমরা চলে যাচ্ছি লাচেন লাচুংয়ের দিকে। তো তোমরা চাইলে এখানে এনাদের সাথে এসে কথা বলতেই পারো, আমি পুরো ডেসক্রিপশনে তোমাদেরকে সমস্ত ডিটেলসটা দিয়ে দেবো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে হোটেলের, তো আমি এখানে কোনো প্রমোশন করছি না, জাস্ট আমরা এসেছি, আমাদের থেকে আমরা থেকেছি, আমাদের ভালো লেগেছে, তাই জন্য আমি পুরো ডিটেলসটা তোমাদেরকে দিলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করো, আর চ্যানেলটাকে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। তাহলে আজকের জন্য টাটা, এই ভিডিওটা এখানে শেষ করছি।